যে বিদ্যুৎ সংযোগ মমতার বাড়ি থেকে বিচ্ছিন্ন করা হবে, মমতার অফিস থেকে বিচ্ছিন্ন করা হবে। এই মমতা এখন পালিয়েছেন, কোথাও মমতাকে পাওয়া যাচ্ছে না। মমতাকে বলতে চাই, আপনি জনগণের কাঠগড়ায় এসে বিচার করা হবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না, এবং এদেশের গণতান্ত্রিক মানুষকে নিয়ে আপনার বাড়ি ঘেরাও করে আপনার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কারণ জনগণকে নিয়ে তামাশা করবেন, নাচে গেয়ে নেচে গেয়ে আপনি জনগণকে জনগণের সাথে প্রতারণা করবেন আর এদেশের জনগণ মেনে নেবে তা হবে না। এই মমতা চাপাকে এদেশের মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে যে তার থেকে বিদ্যুৎ নেওয়া হবে, যেহেতু তিনি বিদ্যুৎ ফেরি করে বেচতে চেয়েছিলেন। এখন আমরা দেখছি যে এদেশের মানুষ নিরাপদ নেই, আপনার মানুষ ঘুমাতে পারছে না, দিনে অফিস করতে পারছে না, এবং শিল্প কলকারখানা সব কিছু আপনার বন্ধ হয়ে যাচ্ছে, যার প্রভাব এখন সব জায়গায় পড়ছে, বাজারে পড়ছে। আমরা এখন মমতা আপ্পাকে খুঁজছি, মমতা আপ্পার বাড়ির ঘেরাও করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।